হ্যালো ফ্রেন্ড, সুচি লাইফ স্টাইলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে। আর দেখো, কালকে আমি রাতে মাথায় তেল নিয়েছি, তেলটা আমি খুবই কম নিই। তো কেমন কেমন দেখা যাচ্ছে আজকে একটু। তো যাই হোক, আর সকাল সকাল আমি কি শুরু করলাম আজ, তো তোমরা প্লিজ দেখতে থেকো। তো চলো তাহলে। তো এই যে আমি খয়ের গুঁড়োটা জ্বালিয়ে নিয়েছি। এখন ওই খয়ের গুঁড়ো জ্বালানো আমি এই শাড়িতে লাগিয়ে নিচ্ছি, ভালো করে মেখে নেব সব জায়গায়। তো এই যে মাখানো হয়নি, মাখিয়েই যাচ্ছি। আর এই যে আঠালো ভাবটা হলে পরে বোঝা যাবে যে না, এটা ঠিক আছে। তো এই যে আমি মুচড়ে মুচড়ে ভালো করে সব জায়গায় ওই মারটা শাড়িতে লাগিয়ে নেব। এখন আমি শাড়িটা মেলে দিয়েছি, একদম শার্ট করে মেলে দিয়েছি। আর মাঝে দুটো পাটকাঠি দেওয়া আছে, তো ওটা দিলে পরে শাড়িটা পুরো টান টান হয়ে থাকবে। আর দেখো, পুরো শার্ট হয়ে আছে। আর এই যে মাঝে মাঝে ক্লিপ দেওয়া আছে, ক্লিপটা দিলে পরে শাড়িটা আর কি বেশ ভালো টান টানই থাকবে। তো আপাতত শাড়িটাও কমপ্লিট হলো। এখন চলে এসেছি আমি আমার ঘরে। তো এখন আমি একটা বেড কভার তুলে নিয়েছি, তো এই যে আর একটা পাচ্ছি। তো ভালো করে চারিপাশটা সুন্দর টান টান করে বাঁধবো আমার বেড কভার হচ্ছে গিয়ে। আর বিছানাটা এলোমেলো হলে আমার ভীষণ রাগ হয়, একটুও ভালো লাগে না এলোমেলো বিছানাটা দেখতে। তো এই যে আমার বিছানা রেডি, দেখো সুন্দর করে পেতে দিয়েছি। আমাদের বাড়িতে আজ দেশি মুরগি রান্না হবে। তো এই যে কাটা হচ্ছে। তো আমি এখন মাংসের মশলাটা করব। তো এই দেখো মশলাটা করে নিই। মাংসটার ভেতর দিয়ে মেখে নেব। আর আমার ভীষণ হাত জ্বলে, তো ওর জন্য আমি হাত দিচ্ছি না, এই চামচটা দিয়ে আমি মেখে নিচ্ছি। তো ঠিক আছে, আমি মেখে নিই মাংসটা। মেখে কিছুক্ষণ রেখে দেবো, তো তারপরে গিয়ে রান্না করব। তো এই যে আমি রান্না শুরু করে দিয়েছি। এখন মুরগিটা কষা হচ্ছে। আমার রান্না কমপ্লিট, আর দেখতেও সুন্দর লাগছে, আর খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো এখনই আমি বাজার থেকে বাড়িতে এলাম, আর সাইকেলে গিয়েছি। সাইকেলে এসেছি তো ভীষণ কষ্ট হয়ে গিয়েছে, আর মুখটা লাল হয়ে গেছে। আর এই যে আমি ভুরু তুলেছি, দেখো ভালোই লাগছে। আর এই যে একটা মালা কিনেছি, দেখো এটা কেমন লাগছে, ভালোই লাগছে এটাও। তো তোমরা জানিও কমেন্টে। তো দেখো, এটা বড়ও করা যাবে, ছোটও করা যাবে, অনেকটা বড়ই নিয়েছি সুতোটা। আর আমার রিয়াংশুর জন্য অনেক বাজি এনেছি, তো চলো তাহলে ওর বাজি ফুরানো দেখবো। আস্তে করে ঘুরাতে হয়। তো এই বাজি পেয়ে রিয়াংশু ভীষণ 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 খুশি, আর খুব মজা করছে এই বাজি নিয়ে, খুব আনন্দ পাচ্ছে।
তুই দেখো কত সুন্দর লাগছে। আমি ভালো নাম জানি না অবশ্য, কিন্তু ভালো লাগছে আর কি। তো ওটার থেকে এটা আরও বেশি ভালো লাগছে আর কি, একই বাজি তবু এটা বেশি ভালো লাগছে। এটা আলোটা বন্ধ করা আছে। আর চলো আর একজনদের কাণ্ড দেখাবো ওরা কি করছে। তো চলো তাহলে যাওয়া যাক, এদিকে অন্ধকার তো ভালো দেখা যাবে না। তো ওদের এখানে আলো আছে। তো এই যে এদের কাণ্ড দেখো, আর ওদের মাঝে মধ্যে মনে হয় যে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে। তো কিছু পায় না, তো এটা শুরু করে দেয়। আর দেখো শিকে তেল লাগাবে, কিছু পাচ্ছে না। তো খেজুর গাছে ডগা কেটে তেল লাগিয়েছে। আর এই যে মাংসটা এখন বসিয়ে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে আর কি। তো এই যে সাজানো কমপ্লিট। তো আজকে আমার কাজের ভীষণ চাপ, মানে আমি একটার পর একটা কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি, একটু রেস্ট পাচ্ছি না। তো এখন আমি এই যে সকালে শাড়িটা মার করেছি, তো এখন আমি সেটা আয়রন করব। তো এই দেখো, এই যে, তো এটা দিয়ে আমি এখন আয়রন করব। তো আমার জায়গাটা একটু শর্ট, তো আমার একটু অসুবিধা হয়। তো চেষ্টা করি একটু ভালো করার শর্ট জায়গা নিয়ে। আর এই যে শাড়িটা আয়রন করে এখন আমি বসেছি সেলাইতে, দেখো। এটা একটা কুর্তি, তো কুর্তিটা সেলাই করছি। তারপর আরো কাজ আছে, নাইটে হাতা লাগানো, পাশ সেলাই করা, তারপরে শাড়ির আঁচল সেলাই করা দিয়েছে সবাই। তো আমি যতটা পারবো ততটাই করবো, এখন বেশি চাপ নিচ্ছি না। তো এই আর কি। আর ওই যে একজন খেলা করছে, দেখো দেখি আমার শাড়িটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, খুলতে হবে না, খুলতে হবে না, খুলছিস। তো এই শাড়িটা আমি মার করেছি। আর ওই যে আর একটা ঝুলছে, তো ওটাও মার করা আছে, ওটা আয়রন করা হয়নি এখন, আর আমার টাইম নেই, তো ওটা পরে করব। এটা হচ্ছে গিয়ে একজনের লাগবে, খুবই দরকার, তোর জন্য এটা আর কি আজকে করে দিলাম। তো ঠিক আছে, আমি এই সেলাইগুলো সেরে নিই। তো রাতে আমার এই যে কাজটাজ কমপ্লিট করলাম, আর এখন খাবো হচ্ছে, দেখো তো এটাই খাবো এখন রাতে। তো চলো তাহলে খেয়ে নিই। দারুণ খেতে। চলবে একটু, বললে যে খাবা, বললে একটু খাবো। শশা, একটা শশা খাওয়া কেন? ঠিক আছে আমি খেয়ে নিই।
আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করছি না। হাতে যেহেতু খাবার আছে তো খেতে হবে, অসুবিধা হয়ে যাচ্ছে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো, আর কালকে কালী পুজো, তো সবাই খুব মজা করো, আনন্দ করো। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।